ট্রাকের বয়ে কিছু একটা করতে হবে। আমি ফার ফিউচারে আমি ভবিষ্যতে ইকোনমিক্স নিয়ে কাজ করতে চাই, ইকোনমিক্স নিয়েই আমার পড়াশোনা করার ইচ্ছা। এবার সেটা নিয়ে আমার গবেষণা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করার ইচ্ছা আছে, যেহেতু আমার সাবজেক্টটাকে প্রথম থেকেই খুব ভালো লেগে যায়। ইলেভেনে যখন থেকে আমি ডিসিশনটা নিই সায়েন্স ছাড়ে ইকোস্ট্যাটে, মানে সায়েন্স এটাও সায়েন্সই বলা যেতে পারে, কিন্তু ইকোস্ট্যাট নেওয়ার ডিসিশনটা যখন থেকে নিই তখন মনে হয় যে ইকোনমিক্স জিনিসটাকে আমি সবাই ভালোবাসি। দুজন অত্যন্ত কৃতী, তার মধ্যে একজন অমর্ত্য সেন, তুমি সেই রাজ্যের বাসিন্দা এবং সেখানে তোমাকে আলাদা করে কোনো প্রাউড ফিলিং হয় সেখানে থেকে? আসলে ইকোনমিক জিনিসটাকে আমি এরকম ভাবে তো দেখি না যে রাজ্য বেসিসে বা এরকম কিছু। ইকোনমিক জিনিসটা একটা বিজ্ঞান, এবার বিজ্ঞানকে আমরা এরকম ভাবে আটকে রাখতে পারি না রাজ্য হেন তেন। কিন্তু অবশ্যই অমর্ত্য সেন এদের মতো অভিজিৎ অভিজিৎদের অভিজিৎ দাদের মতো জায়গা থেকে বিলং করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আর ইকোনমিক্স নিয়ে আমার কিছু একটা করার ইচ্ছা আছে, এবং আমি মনে করি যে আমি যেই রকমভাবে এগোচ্ছি সেরকমভাবে এগোলে হয়তো কিছু একটা হতেও পারে, আমার একটু কনফিডেন্স আছে। সমবয়সী বন্ধু বান্ধবরা যখন সোশ্যাল নেটওয়ার্ক, মোবাইল, স্কাইপ, টুইটার, ইনস্টাগ্রামে ডুবে রয়েছে, তখন এই ইনস্টিটিউশন, তোমরা, তোমাদের যে প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিকভাবেই তোমরা একদম অন্য একটা পরিবেশের মধ্যে টানা পড়াশোনা করে গেছো, তো সেই জায়গা থেকে তখন নিশ্চয়ই ডিপ্রাইভ লাগতো যে সবাই, সব বন্ধুদের হাতে মোবাইল আছে, সবার একটা করে ফেসবুক অ্যাকাউন্ট, আমার নেই, নিশ্চয়ই মনে হতো তার কি সাফল্যটা আজকে ঘুরে পাওয়া। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার, মানে কারোর যদি এটা মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে আমি বঞ্চিত হওয়া মানে আমার জীবনে একটা বড় ডেপ্রিভেশন চলে আসছে বা আমার ডেসপারেশনটা অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি, তাহলে আমার মনে হয় যে তার মনো, মানে চিন্তাভাবনাটা অনেকটাই আগে চেঞ্জ করা দরকার। কারণ আমার মনে হয় যে স্কুল আমাকে যা দিয়েছে, স্কুলের সব থেকে বড় কম্পোনেন্ট আমি মনে করি স্কুলের লাইব্রেরিটাকে, লাইব্রেরি আমাকে যা দিয়েছে স্কুলে, আর স্কুলের টিচাররা অবশ্যই, স্কুলের এই স্কুলে তো মানে সত্যি কথা বলছি এই স্কুলে স্টুডেন্ট তৈরি হয় না, এই স্কুলে মানুষ তৈরি হয়, স্টুডেন্ট এই স্কুলে তৈরি হয় না। তাই স্টুডেন্টরা যে মানুষ হয়ে যা যা করতে পারে তা সবই এই স্কুলের লোকেরা করেছে আজ পর্যন্ত। আমাদের অনেকেই কৃতীরা আছে, ইনফ্যাক্ট চন্দ্রেন ভট্টাচার্য যিনি এখান থেকেই পাস আউট হয়েছিলেন, ওনাকে আমি খুব বেশি করে অ্যাডোর করি, ওনাকে অ্যাডোর করি, প্লাস দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর ভট্টাচার্য অত্যন্ত আমার একজন প্রিয় মানুষ, দীপঙ্কর ভট্টাচার্য, মানে তিনি এত কিছু করে এখন যা করছেন তাতে সত্যি। দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রতি তোমার কি মেসেজ থাকে? আসছে জিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রতি একটাই মেসেজ যে আন্ডার প্রেশার কোনো কিছু হয় না, সত্যি কথা একদম, যে আন্ডার প্রেশার কোনো কিছু হয় না, নিজের প্যাশন থাকতে হবে আর কিচ্ছু না। পড়াশোনার আমি একটা জিনিস দেখেছি যে পড়াশোনার টাইমিং নিয়ে সবাই খুব কনসার্ন থাকে, বাট একটা সত্যি কথা এটা তোমার ক্ষেত্রে সেটা কখন? আমার ক্ষেত্রে বেসিক্যালি এবার স্কুলের লাইফ অনুযায়ী আমাদের পড়াশোনার একটা অত্যন্ত সুন্দর একটা রুটিন ছিল, যেখানে পড়াশোনা করতে মানে আমি দেখেছি যে বাইরের লোকেদের বা আমাদের স্কুলের বাইরের ছেলে মেয়েদের বা স্টুডেন্টদের পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসে, পড়াশোনা করতে ভালো না লাগা, যে কাউকে বলে মানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে পড়াশোনা করতে কি ভালো লাগে, কেউ বলবে না যে পড়াশোনা করতে ভালো লাগে। কিন্তু আমার ক্ষেত্রে বা আমাদের সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে মোটামুটি অ্যাটলিস্ট আমি 4 ঘন্টা দিতাম দিনের সময়, 6টা সাবজেক্টের জন্য 4 ঘন্টা আমার কাছে এনাফ ছিল। এবার বাকিদের জন্য এটা যদি বেশি হয় তাতেও কোনো ক্ষতি নেই, যদি কম হয় তাও এটা মনে করার কোনো দরকার নেই, আমি কিছুই করছি না, আমি পারবো না, হ্যাঁ তাহলে এগুলোর মানে অযোগ্য। পড়াশোনার সঙ্গে আর কি হবি ছিল? কোনো হবি সব পড়াশোনার বাইরে আমি একটু বই পড়তে ভালোবাসতাম, আমি খুব বই পড়ি, গান। কি ধরনের বই? কি ধরনের বই? মনে পড়ছে চন্দ্রবিন্দু গানটা, এই বন্ধু তোমায় কথা উড়ে যেত হাসির ফেলায়, সে হাসি ঝুঁটে দিত রুহুক
অন্ধকার নিশে সবার অপেক্ষাতে তুমিও কি ছিলে হাওয়ায় 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 বন্ধু তোমায় গান শোনাবো আর একবার যদি তোমাদের দলে নাও খেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমাদের প্রথম স্থান এলো এবং প্রত্যাশিতই ছিল ছেলেটি ভালো ফল করবে, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান আসবে আমরা বুঝতে পারিনি। যাই হোক, এটি খুবই আনন্দের এবং একই সঙ্গে আরও 8 জন ছেলে, টোটাল আমাদের 9 জন ছাত্র প্রথম 10-এ রয়েছে, তাদের সকলেই সারা বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে। আমাদের আবাসিক বিদ্যালয়, ফলে বেশিরভাগ সময়টাই ছেলেরা বিদ্যালয়েই ছিল, এখানেই প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, মাস্টারমশাইরা পড়িয়েছেন এবং তার ফল এসেছে। সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কি বলবেন? সাবজেক্ট কম্বিনেশন নিয়ে একটি খুব বলার কথা, আনন্দের কথা, যে আমাদের প্রথাগত যে কম্বিনেশন থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি বা স্ট্যাটিস্টিক্স, এইগুলোর বাইরে আমাদের শুভ্রাংশু এবং নরেন্দ্রনাথ দুজনেরই সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স বিতান শাসমল। 3 জন ছাত্রের যারা মেধা তালিকায় আছে, 3 জনেরই ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স। এটি সাধারণত রয়্যাল কম্বিনেশন, একটি প্রত্যেকটি সাবজেক্টে ভীষণ ভালো স্কোর করা যায়, পরবর্তীতে জীবনেও প্রচুর সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু আমাদের এটি খুব অপ্রচলিত, কিন্তু এই অপ্রচলিত একটি কম্বিনেশনে ছাত্ররা যেভাবে ফল করেছে এটি খুবই আনন্দের, নিশ্চয়ই তাদের ভবিষ্যৎ জীবনও এ নিয়ে মানে সম্ভাবনাময় হয়ে উঠবে। প্রথম দশে আমাদের নয় জন রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা 13 জনের মধ্যে 12 জন এবং উচ্চ মাধ্যমিকে 12 জনের মধ্যে 11 জন। রসায়নতে কি এত ভালো রেজাল্ট? হ্যাঁ, নিশ্চয়ই, মানে আমাদের ছাত্রদের নিয়মানুবর্তিতা আমি গতবারও বলেছি, বারবারই সবসময় বলি যে আমাদের ছাত্রদের নিয়মানুবর্তিতা একটি প্রথম কারণ ভালো রেজাল্টের, এবং একই সঙ্গে আমাদের ছাত্রদের হাতে মোবাইল ফোন থাকে না, সোশ্যাল মিডিয়ায় তাদের যোগাযোগ ভীষণ কম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, টুইটার, এগুলোতে ইনস্টাগ্রামে যোগাযোগ ভীষণ কম, তো ফলে ধারাবাহিকভাবে পড়াশুনো করার সুযোগ হয়। ছেলেরা সবাই একসঙ্গে থাকলে গ্রুপ স্টাডিজের একটা বড় সাফল্য রয়েছে, আর অবশ্যই রয়েছে মাস্টারমশাই বা শিক্ষাকর্মী, তাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা। আপনার নাম একটু ডেজিগনেশনটা বলে? ইষ্টেশানন্দ, স্বামী ইষ্টেশানন্দ, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। ঠিক আছে। কথা বলো।